সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে দৈনিক শিক্ষা পত্রিকাতে দেখেছেন যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়েছে। উক্ত ছাড়ের নিউজ আপনারা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে আপনারা দেখতে পাবেন যে এমপিও সার সংক্রান্ত একটি নোটিশ তারা ইস্যু করেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ যে শিক্ষক কর্মচারীদের এমপিওর চেক ছাড়। আপনারা এখানে ক্লিক করে মূল চিঠিটি আপনারা দেখে নিতে পারেন। এই চিঠিতে আপনাদের বেতন উত্তোলনের বিস্তারিত নির্দেশনা রয়েছে। আমি এটা সেভ করছি। দেখুন, মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত আজকে এই চিঠিটি ইস্যু হয়েছে। আর এখানে এই যে স্মারক নম্বর রয়েছে এবং কত তারিখে ছাড় হয়েছে সেটি রয়েছে। আর এই বেতন আপনারা উত্তোলন করতে পারবেন 10 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই চিঠিটি ডাউনলোড করবেন। আর এই চিঠিতে বলা আছে যে এমপিও শিটটা ইএমআইএসের ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি উক্ত চিঠিটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে চিঠিটি ডাউনলোড করতে পারবেন। যদিও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ইএফটি কার্যক্রমের সিংহভাগ কাজ শেষ, তবুও কিছু জটিলতা আছে বা অনেক প্রতিষ্ঠান এখনও ইএফটি কার্যক্রম সঠিকভাবে কমপ্লিট করতে পারেনি, যার জন্য এই মাস থেকে ইএফটির বেতন দেওয়ার কথা থাকলেও আসলে হচ্ছে না, দেরি হবে। এই জন্য আগের পদ্ধতিতেই আপনাদের এমপিও শিট ডাউনলোড করতে হবে। এমপিও শিট ডাউনলোড করার জন্য আপনারা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম ইএমআইএস এই ওয়েবসাইটে আসবেন। ওপরে লিঙ্ক দেওয়া আছে, এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটি থাকবে, সেখানে ক্লিক করেও এই সাইটে আসতে পারেন। এমপিও শিট ডাউনলোড করার জন্য আপনাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলো কিচ্ছুই লাগবে না। জাস্ট নোটিশ বোর্ডে দেখবেন, নোটিশ বোর্ডে এমপিও শিট বা ভাউচার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি গুগল ড্রাইভের লিঙ্কে চলে যাবেন। সেখান থেকে তিনটি অপশন দেখবেন। প্রথম এমপিও স্যালারি ফেব্রুয়ারি 2021, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্যাংকের নাম প্রদর্শিত হবে, আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে বেতন ভাতা তোলে আপনি সেই ব্যাংক সিলেক্ট করবেন। এরপর আপনাকে এমপিও শিট এই অপশনটিতে ক্লিক করতে হবে, এগুলো ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপর আপনার জোন রয়েছে এখানে, আপনার নিজস্ব জোন বা এলাকা সিলেক্ট করবেন। তারপর জেলা সিলেক্ট করতে হবে, তারপর উপজেলা। এবার আপনারা ডান কোণায় ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ক্লিক করে উক্ত ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। কিছুক্ষণের মধ্যে এটি ডাউনলোড স্টার্ট হবে, যে স্টার্টিং ডাউনলোড। এটা নির্ভর করবে আপনার ইন্টারনেটের কানেকশনের ওপর। ইন্টারনেট যদি উচ্চগতি সম্পন্ন হয় তাহলে এটি ডাউনলোড করতে অল্প সময় লাগবে, আর ইন্টারনেট ধীরগতি সম্পন্ন হলে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে, আপনারা অপেক্ষা করেন। কোনো কোনো ফাইলের আকৃতি দেখা যাচ্ছে 20 MB বা তারও বেশি, মোবাইল থেকে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে এই কাজটি করবেন। দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবং ডাউনলোডকৃত ফাইলটি আপনার উপজেলার নামে থাকবে। আর আপনি এটা কীভাবে প্রিন্ট করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনি সেই পিডিএফ ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার প্রতিষ্ঠান আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার প্রতিষ্ঠান কত পৃষ্ঠায় আছে। আগে যদি এমপিও শিট ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে একটা আইডিয়া থাকবে, না হলে আপনারা খুঁজে বের করবেন। এটা ধরেন আমার প্রতিষ্ঠানের এমপিও শিট, তো আমি এটি প্রিন্ট করবো। এই জন্য 33 পৃষ্ঠায় আছে। জাস্ট আমি এটা প্রিন্ট অপশনে ক্লিক করছি। ক্লিক করলে এখানে আমি প্রিন্টার সিলেকশন দিয়ে দেব, তারপর পেজেস এখানে কাস্টম করে দেব, পেজ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি পেপার সাইজ ঠিক রাখছি, A4 করে দিলাম। তারপরে স্কেল এখানে আমি ফিট টু প্রিন্টেবল এরিয়া করে দিলাম। আপনি ডিফল্ট দিলেও হবে, সমস্যা নেই, সেক্ষেত্রে কিছুটা কেটে যেতে পারে। দেখুন
তো আমি এটাকে প্রিন্টেবল এরিয়া দিয়ে দিচ্ছি আর পেজেস এখানে আমি যে নির্দিষ্ট পেজ আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে তো আশা করি আপনারা ফেব্রুয়ারি 2021 এমপিও শিট আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সঠিকভাবে প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে এটা সেভও করে রাখতে পারেন এই জন্য সেভ করার জন্য আপনার ডেস্টিনেশন বক্সে প্রিন্টার আইকনের পরিবর্তে সেভ অ্যাজ দেবেন দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন তারপর এখানে লোকেশন দেখিয়ে দেবেন আপনি কোথায় এটি সেভ করে রাখতে চান ব্যাস দেখেন ডেস্কটপে কিন্তু আমি রেখেছি আমি যদি এটা ওপেন করি ব্যাস এখানে একটি শিট কিন্তু রয়েছে এভাবে আপনারা একাধিক পিডিএফ ফাইল থেকে আপনার নিজস্ব পিডিএফ ফাইলটি আপনি সেপারেট করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য এটি সফট কপি হিসাবে আপনারা পিডিএফ ফাইল হিসাবে এটি সেভ করে রাখতে পারবেন এবং যে কোনো সময় আপনি এটা প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে